অফ সেন্স প্রতিবারের মতো আমি জয় আপনাদের সামনে হাজির হয়েছি সাথে আছে আমার প্রিয় কিছু মানুষ যারা আপনাদেরও অনেক প্রিয় সেন্স অফ হিউমার এই মুহূর্তে আপনাদের ভালোবাসায় ধন্য তাই আপনাদের কাছে আমার বিশেষ কৃতজ্ঞতা সেন্স অফ হিউমার সেটে আজকে যে তিনজনকে আমি আমন্ত্রণ জানিয়েছি এক এক করে তাদেরকে আমি ডাকব এবং

যখন আসবেন তখন আমার মনটা অনেক ভালো হয়ে যাবে কারণ আপনি একজন ভালো মানুষ এবং আপনাকে অনেক হ্যান্ডসাম লাগছে ধন্যবাদ তুমি তো সবসময় না আমি মোটেও সবসময় না আসলে আপনি হ্যান্ডসাম এবং পরিমণির সাথে ছবি করার পর আপনি আরও হ্যান্ডসাম হয়ে গেছেন পরিমণির প্রেমে পড়েছেন নাকি অবশ্যই প্রেমে পড়ার মতো মেয়ে এসে প্রেমে পড়েছি কাজের তার সাথে একসাথে কাজ করে ভালো বন্ধুর প্রেমে পড়েছি এটা সাধারণত সবাই বিনয়ের সাথে বলে আমি বের করে ফেলবো আসলে প্রেমে পড়েছেন কিনা আমি আপনাকে বসবার জন্য অনুরোধ করছি তা ভাই আপনি মাঝে বসবেন কারণ আপনার দুই পাশকে আমি আলোতে ঝলমল করে দেব ওকে রেসি ওয়েলকাম টু দা সেট অফ সেন্স অফ হিউমার হ্যালো হাউ আর ইউ হাউ আর ইউ আমি তোমাকে অনেক পছন্দ করি প্রথম তোমার সাথে কোনো কাজ আমার হচ্ছে সিনেমা হয়নি নাটক হয়নি বিজ্ঞাপন হয়নি কিছু হয় নাই কিছু হয় নাই সেন্স অফ হিউমারে তোমাকে আমি গেস্ট হিসেবে পেয়ে আমি খুবই আনন্দিত আমারও খুব ভালো লাগছে তোমাকে তোমাকে মানে স্পর্শ করে আমার কেন জানি আমি এটা এর আগে অনেকবার শুনেছি ওই কথা ডিপ জল ভাইয়ের কথা বলছো আচ্ছা আচ্ছা কারণ ওনাকে আমি অনেক পছন্দ করি ওনাকে নিয়ে তোমার নামে কিছু রিউমার শুনেছিলাম এনিওয়ে এগুলি নিয়ে কথা বলবো তুমি বসো এরপর যাকে আমি যে ডাকবো সে আমার খুব কাছের পার্সোনালি ওর ক্যারিয়ারের শুরু এবং বর্তমানে ও যে অনেক বড় সুপারস্টার সব কিছুতে আমার দোয়া এবং ভালোবাসা ছিল সো আমি ওয়েলকাম করছি বিপাশা কবিরকে বিপাশা হাউ আর ইউ কেমন আছো আই ফাইন ওয়েলকাম টু দ্য সেট অফ সেন্স অফ ভালো লাগছে তোমার এই সেটে এসে তোমার চোখের সমস্যা আমি জানি তারপরেও তুমি যে আমাকে সময় দিয়েছো জন্য আমি তোমার প্রতি গ্রেটফুল তোমাকে অনেক থ্যাঙ্কস এখানে ইনভাইট করার জন্য যদিও অনেক প্রবলেম আছে অসুবিধা নেই কারণ প্রবলেম নিয়ে তোমাকে এগিয়ে যেতে হবে বাকি পথ সো তুমি তাইব ভাইয়ের পাশে বসো ওকে আপনারা যদি আমাকে পারমিশন দেন তো আমি বসতে পারি প্লিজ কেমন আছো সবাই তা তো জেনে গেলাম তাইব ভাই আপনাকে প্রথমে একটু বলে নেই যে আমরা যারা মিডিয়াতে কাজ করি খুঁজে পাওয়া যাবে না এমন শিল্পী যার পাশে আপনি দাঁড়াননি পাশে দাঁড়ানো বলতে যে যখন যেখানে যে বিপদেই পড়েছে আপনি সবার আগে তাকে ফোন করেছেন এবং সবার কাছে ছুটি গিয়েছেন হাসি মুখে কারোর সাথে কোনো দিন খারাপ ব্যবহার করেননি মানুষ আপনাকে শিল্পীরা আপনাকে অনেক ভালোবাসে থ্যাংক ইউ আপনি একজন ভালো মানুষ ভালো স্বামী ভালো বাবা আমরা জানি আপনার সম্পর্কে এবং আপনি চুপি চুপি অনেক প্রেম করেন সেটাও আমরা জানি যেটা ভাবি জানে না সেটা নাটকে কিনা নাটকে ব্রেক দিতে গিয়ে কিনা কিংবা নাটকে অভিনয় করতে গিয়ে হয় কিনা সেটা আমরা পরে আলোচনা করব এনিওয়ে রেসি তোমাকে আমি শুরুতে একটু বিব্রতকর কোয়েশ্চেন করেছি কারণ মানুষ বলতো যে দীপজল ভাইয়ের সাথে তোমার একটি মোর দেন রিলেশন তৈরি হয়েছিল এটিকে আসলে মানুষের ভুল ধারণা ছিল ক্লিয়ার করে দাও আমি আসলে মোটেও বিব্রত বোধ করিনি কারণ আমি যদি এখন তাইব ভাইয়ের সাথে অনেকগুলো ফিল্ম করি তখন সবাই বলবে যে আমার তাইব ভাইয়ের সাথে রিলেশন আর ফার্স্ট অফ অল আমি একটা কথা বলি সেটা হলো যে দীপজল ভাইয়ের ওখানে যখন আমি প্রথম যাই ফিল্মের জন্য তখন আমি একটা কথা ওনাকে বলেছিলাম যে আপনি তো আমার বাবার মতো বাবার বয়সী সবাই মামা বলে কিন্তু আমি বলছি যে আপনি তো আমার বাবার বয়সী তো উনি অনেক লজ্জা পাইছে বিকজ অব আমি তার নায়িকা তো একটা পর্যায়ে হয়েছে যে ওনার যে এইজ ওনার এইজের থেকে আমি কিন্তু অনেক ছোটো ওনার এইজের সাথে আমার নিজেকে খাপ খাওয়ানোর জন্য কিন্তু আমার ওয়েট গেইন করতে হয়েছে এবং ওই ক্যারেক্টারের সাথে মিশানোর জন্য আমার কিন্তু অনেকভাবে নিজেকে আমাকে চেঞ্জ করতে হয়েছে সো একটা মানুষের সাথে যখন আমি এতগুলো মুভি করে ফেলেছি বলতেই পারে মানুষ এবং আমি একটু কথা তোমাকে অ্যাড করি ডিপজল ভাইকে আমি ব্যক্তিগতভাবে চিনি উনি মানুষ হিসেবে অত্যন্ত ভালো বড় মনের আমি এই বিষয়ে প্রশ্ন করলাম আর তোমাকে দেখেছি গুটি 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 পায়ে হেঁটে হেঁটে নাটকে অভিনয় করছো এবং তোমার ক্যারিয়ারের শুরুর দিকে আমি তোমাকে পেয়েছি যখন তুমি অভিনেত্রী হতে চাচ্ছ যাচ্ছ করছো এবং আমার সাথে একাধিক নাটক হয়েছে এবং তুমি আমার নাটকে অভিনয় করার জন্য দেশের বাইরে নেপালে গিয়েছিলে এবং সেখানে সেখানে একটি ঘটনা আছে সে ঘটনাটাও আমি তোমাকে জিজ্ঞেস করব কেন হয়েছিল এবং তারপর দেখলাম হঠাৎ তুমি সিনেমাতে আইটেম গার্ল হয়ে গেলে যেটাকে আমরা বলি যে সিনেমার একটি এখন অপরিহার্য সাবজেক্ট এবং খুবই গ্রহণযোগ্য একজন আইটেম গার্ল হয়ে গেলে যাকে নিয়ে আইটেম সং তৈরি করলে ছবিতে একটি প্লাস হয় এবং পরবর্তীতে আমরা তোমাকে নায়িকা হিসেবেও সিনেমাতে পরিপূর্ণ নায়িকা হিসেবে পেলাম কিন্তু আমি জানি না খুব বেশি সফল কি হয়েছ কি না বর্তমান সময়ে তোমার কেমন যাচ্ছে তুমি কি বুঝলা এত দূর পথ পাড়ি দিয়ে সিনেমা করার ইচ্ছা পূরণ হলো এতে কি কি প্রাপ্তি হলো টাকা পয়সা খ্যাতি কিন্তু ভবিষ্যৎটা কি ভবিষ্যৎ এখনো যে জায়গাটা যেতে চাচ্ছিলাম সেখানে এখনো আমি মনে করি যে পৌঁছাতে পারিনি পৌঁছাতে পারবা কি মনে হয় হিরোইন হতেই এসেছিলাম কিন্তু সেখান থেকে আমার কিভাবে টার্ন করে জাজ মাল্টিমিডিয়ার প্রথম আমার ভালোবাসার রং ছবিটাতে আমি কাজ করি যেটাতে আমার আইটেম সংটা হয় ওটা দর্শক এতটাই অ্যাকসেপ্ট করে তারা গ্রহণ করে যেখান থেকে আমি আর পিছনে তাকাতে পারি না সেটা কি তোমার তাহলে ভুল সিদ্ধান্ত ছিল নাকি সঠিক ছিল সুযোগ কখনো কখনো ফিল হয় যে এটা একটা ভুল সিদ্ধান্ত ছিল আবার কখনো মনে হয় যে না হয়তো বা এটাতেই হয়তো বা আমার ভালো কিছু ছিল বা আমি ভালো কিছু করতে পেরেছি বা দর্শক এটাতেও আনন্দ দিতে পারছি হয়তো আমি হাজারো নায়িকার ভিড়ে হারিয়ে যেতাম এরকমও হতে পারতো যেখানে আজকে একটা জায়গায় আমাকে সম্মান দেওয়া হয় ভালোভাবে সবাই সাপোর্ট করে এই জায়গাটাতে এখানে একটি আতঙ্কের বিষয় থাকে যেমন আমি একটি এপিসোডে ডেকেছিলাম যে একসময় আইটেম সং করে খুব বিখ্যাত হয়েছিল নাসরিন আপাকে জি জি উনি তো অনেকদিন ধরে মিডিয়াতে কাজ করেছিল উনি কিন্তু ওনার কিছু আক্ষেপ খুব ক্লিয়ারলি বলেছেন আচ্ছা উনি বলেছেন যে বড় বড় সনাম নায়িকারা ওনার ক্লোজ শট নিতে দিতেন না উনি একজন নায়িকা হয়ে উঠুক কিংবা ওনাকে উজ্জ্বলভাবে দেখা যাক স্ক্রিনে তারা তা চাইতেন না যে কারণে তার আর ক্যারিয়ারই তৈরি হলো না এবং বর্তমানে সে খুব ভালো ক্যারিয়ার খুব ভালো অবস্থানে নেই আমি যা বুঝলাম উনি যা বলে গেলেন সবাই তাকে ব্যবহার করেছে বাণিজ্যিক ব্যবহার করেছে ছবি ব্যবসার জন্য তাকে কাজে লাগিয়েছে একসময় ছুড়ে ফেলে দিয়েছে এখানে আমার একটা কথা আছে ভাই উনি হলো ক্যারেক্টার আর্টিস্ট হিসেবে অনেক কাজ করেছে যেটা আমি করিনি কখনো আমি যা করেছি সেটা শুধুমাত্র করলে হিরোইন হিসেবে কাজ করেছি আর না হলে আইটেম সং করেছি আইটেম সং যখন করেছি সেটা প্রায় পঞ্চাশটার উপরে হয়ে গেছে হিরোইন হিসেবে কাজ করেছি এ পর্যন্ত ছটা তো আমার ওই জায়গাটা আমি কখনো ফেস করিনি যে কেউ আমার মানে লাইট বা এটা ওটা হ্যাঁ মেকআপ বা ড্রেস সামটাইমস এটা ডিরেক্টর বা এদের কিছু প্রবলেম এটা ফেস করতে হতো বাট ওই জিনিসগুলো আমি কখনো ফেস করিনি পঞ্চাশটার মতো আইটেম সং করেছো এবং আমরা যা শুনেছি তুমি আইটেম সঙ্গে সর্বোচ্চ রেমোনারেশন নিয়েছো এবং তুমি কি মনে করো যে এখনো তুমি সেই রেমোনারেশন নেবার যোগ্য নাকি অন্যান্য নতুন মেয়েরা চলে নেবার যোগ্য পাচ্ছ কি ফিল করি হ্যাঁ পাচ্ছ কি আমি এখন ছেড়ে দিয়েছি আস্তে আস্তে আমি নিজেই করছি না আমার কাছে যেটা আসছে সেটাতেই আমি এখন আমি যেটা বলছি তারা আমাকে নিতে চাচ্ছে বাট আমি আমি চাচ্ছি না এখন কিন্তু তুমি দেখো যে ঢাকা এটাকে একটি গান খুব আলোচিত হলো সিনেমা হল নিয়ে যে গানটি ওটার আমি অফার পাইনি যেটা আমার লাস্ট সেখানে কিন্তু মিমো ছিল আইটেম সং নতুন নতুন মেরা আসছে সে গান হিট হচ্ছে এই জায়গাটা তো খুবই পিছিল একটি জায়গা যে কেউই হতে পারে সুন্দর মেয়ে তোমার জায়গাটা তো নষ্ট হয়ে যেতে পারে এটা রিস্ক জায়গা কিন্তু তুমি যদি ভালো অভিনেত্রী হওয়ার চেষ্টা করতো ভালো নায়িকার পথে যুদ্ধটা আরো চালিয়ে যেত তাহলে তো তোমার লংজিবিলিটি আরো বেশি থাকতো এটাই এটাই যখন আমার পরে আমি ফিল করলাম বা আমার কাছে মনে হলো যে আমি আসলে অনেক বেশি কাজ করে ফেলছি অ্যাজ এ আইটেম গার্ল হিসেবে আমার একটা টাইমে সেটা স্টপ করে দেওয়া উচিত ছিল বাট যখন স্টপ করতে গেলাম সেই টাইমটা অনেক বেশি রিক্সে পড়ে গেলাম কারণ আমাদের ইন্ডাস্ট্রিটা এমন যেখানে একবার কোনো জায়গায় তুমি যেটাই বলো না কেন ভাইয়া যে স্টার হও বা একটা জায়গায় যদি তুমি গ্রহণযোগ্যতা পেয়ে যাও তখন ওখান থেকে মুভ করাটা খুবই ডিফিকাল্ট সেটা ডিরেক্টরের ক্ষেত্রে প্রডিউসার কেউ অ্যাকসেপ্ট করতে চায় না তখন বলে কি তুমি না ওখানে তো তুমি তোমাকে দর্শকরা গ্রহণ করে তুমি এখান থেকে এখানে মুভ কিভাবে করে করবা তখন এই কথাটা আসে বাট কি বলবো তারপরে চেষ্টা চালাচ্ছি তাই ভাই দেখেন আপনি কত লাকি যে আজকে বিপাশা পাশে আছে তবু ও ছোট হবে না আমি বললেও ওদের ক্যারিয়ার কত অল্পতে ঝুঁকিপূর্ণ অবস্থায় চলে যায় এবং হারিয়েও যায় আপনি আজকে কত বছর ধরে তিল তিল করে দিন দিন পরিচিত পরিচিতি আপনার বেড়েছে সুনাম বেড়েছে এবং অভিনেতা হিসেবে পরিপক্ক হয়েছেন এবং স্টার হয়েছেন কিন্তু ওনাদের ক্ষেত্রে দেখা যায় যে অনেক অঙ্কের ভুলের কারণে পিছলে অনেক পিছনে পড়ে যেতে হয় ফিরে আসতে পারে না আপনি বহুদূর পার করে এসছেন আপনি তো যুদ্ধে জয়ী একজন সৈনিক আপনার অনুভূতি কি একজন ভালো মানুষ হয়ে থাকার চেষ্টা করা ভালো মানুষ যদি হয় কেউ আমি চেষ্টা করি আমি জানি না আমি কতটুকু ভালো মানুষ যেটা শুরুতেই তুমি বলেছ এবং লং টাইম আমি তোমার সাথে কাজ স্টার্ট করেছি টেলিভিশনে তো দীর্ঘদিন আসলে পথ চলা আমি সবসময় খেয়াল রাখি সীমা রেখাটা সীমা রেখা যে আমি আসলে কতটুকু কি। আমার কতটুকু মানে আমার পথ চলার আছে সেটা আমি হিসেব করে চলার চেষ্টা করি তারপরে যে ভুল হয় না তা কিন্তু নয় আর স্পেশালি দুই নায়িকা দুই পাশে আছে ওনাদের বিষয়টা একটু ভিন্ন কারণ ওনারা দুজন এক জায়গায় বসবাস করতে পারে না আমরা কিন্তু বিশটা ছেলে একসাথে কাজ করতে পারি এটা ওনাদের মানে বিষয়গুলো যেমন ক্লোজ আপ নেওয়া যাবে না এটা আমাদের বেলায় কিন্তু হয় না আমি আর জয় একসাথে কাজ করলে কিন্তু কখনো বলবো না জয়কে একটু কম দেখান সেও বলবো না আমাকে একটু কম দেখাক আমাদের এই এইটা স্যাক্রিফাইসটা আমাদের মধ্যে একটু বেশি আছে সরি আমি কিন্তু আপনাদের খাটো করছি না এটা এটা একটা কারণ আর একটা কারণ হল যে আমি আসলে কতটুকু কাজ করব কতটুকু আমি পারবো এটা আমি আগে রেডি হয়ে তারপর কাজটা শুরু করতে চাই যার ফলে হয়তো কিছু একটা জায়গা আমার তৈরি হয়েছে আমি আমি তাতেই সন্তুষ্ট যতটুকু হয়েছে পুলিশের মতো একটি সেন্সিটিভ জায়গায় সেন্সিটিভ পোস্টে চাকরি করে মিডিয়াকে সমান তালে আপনি যে ধরে রাখতে পেরেছেন এই জন্য আপনাকে একটি সাধুবাদ জানাই এবং সাধুবাদ জানানোর পাশাপাশি অনুষ্ঠানের ধরন অনুযায়ী আপনাকে কিছু প্রশ্নের সম্মুখীন হতে হবে যে প্রশ্নগুলো মানুষের মুখে মুখে ঘুরে হ্যাঁ সম্প্রতি আপনি কাঙ্গাল নামে একটি ছবি মহরত করেছেন যার নায়িকা উপবিশ্বাস আলোচনায় এসেছে যখন অপবিশ্বাসের একটি অসময় যাচ্ছে সেই সময় আপনি পাশে দাঁড়ালেন এটার পেছনে কি কোনো মানে দুর্বলতার সুযোগ নেওয়ার কোনো ব্যাপার ছিল না কোনো অঙ্ক ছিল না কি ছিল আপনার অঙ্কটা এরকম আলটিমেটলি আসলে কিছুই না সে একজন অভিনেত্রী তার সাথে কাজ করা এবং তার পার্সোনাল লাইফটা আমি আসলে কখনো দেখতে যাইনি এবং আমার মনে হয় না যে স্পেশালি এটা অনেকেই জানে যে দেশের যত নায়িকা আছে সবার সাথে আমার কাজ করা হয়েছে এখন কাজ সাথে কাজ করে আমি একদম উপরে উঠতে পারবো এই আশা আমি কখনো করি না আমি অপু বিশ্বাসের চাইতে যারা নাম করা অভিনেত্রী তাদের সাথে কাজ করেছি বিশ্বাসকে আমি খুব পছন্দ করি তার হাজব্যান্ডকে পছন্দ করি তারা চমৎকার একটা জুটি তারা দেশের সুপারস্টার দুজনই সাকিব ভাই এবং অপু দুজনের সাথে আমার ভালো সম্পর্ক তাদের প্রতি আমার শ্রদ্ধাভূত আছে কিন্তু আমাদের সবারই আছে সেটা আমরা বড়দের মানে ভালো যারা যারা উঁচু স্থানে আছে তাদের সবারই আমাদের শ্রদ্ধা করা উচিত হ্যাঁ এতে সেটাই যে আসলে তাহলে আপনি কোনো সুযোগ নেননি যে এই অপু এখন একটু অসময় আছে বা অপুর একটু দিন খারাপ যাচ্ছে এই সময় আপনার পাশে দাঁড়ানো উচিত এরকম সুযোগ তো নেন নাই না এটা কিন্তু মানুষ হিসেবে তাই থাকা উচিত ছিল কিন্তু একজন অভিনেতা হিসেবে সেটা করতে যাইনি আমি একটা মানুষ হিসেবে একটা অসহায় মানুষদের থেকে থাকে বা আমার একটা দুঃসময় আসলে আমার কাছে যারা আসবে তারা আমার বন্ধু বিপদের বন্ধু এটা আমি পার্সোনালি হতে যেতে পারতাম অভিনয়ের ক্ষেত্রে না কিন্তু এরকম তো রিওমার শুনেছি যে আপনি প্রচুর বিজ্ঞাপন পাইয়ে দিয়েছেন উপবিশ্বাসকে প্রচুর কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসডার বানিয়ে দেবার আশ্বাস দিয়েছেন যার বিনিময়ে উপবিশ্বাস তার সমস্ত প্ল্যানিং ভঙ্গ করে আপনার ছবিতে অভিনয় করার জন্য রাজি হয়েছে প্রথমত ছবিটা মনির ফিল্ম ক্লাবের প্রেসিডেন্ট তার ছবি এবং সেখানে আমি কাজ করেছি অপুদি আমাকে এটিএন বাংলা চেয়ারম্যানের সামনে একদিন ওনার সাথে আমার ফার্স্ট দেখা ওনার বাচ্চার বার্থডের কার্ড দিলেন দিয়ে বললেন উনি কাজ করতে চান চেয়ারম্যান সাহেবকে বললেন যে আমরা একসাথে কাজ করতে চাই এবং উনি আমার সম্পর্কে একটা কমেন্টস দিলেন যেটা তুমি শুরুতেই দিয়েছ যে তা একজন ভালো মানুষ আমি মানে ওনারও একজন পছন্দর মানুষ আমি সেও আমার একজন পছন্দের মানুষ এখানে কোনো বেনিফিট নেওয়ার মতো কিছুই আমার নাই কারণ হইল আমি আগেই বললাম যে এদেশে প্রায় আশিটা মেয়ের সাথে আমি কাজ করেছি নায়িকা ববি থেকে শুরু করে পরিমণি পপি সবার সাথে আমার কাজ করা হয়েছে তো এখানে নতুন কোন যেহেতু অববিশ্বাস অনেক আলোচিত সেই জন্য এই প্রশ্নটা মানুষের মুখে মুখে ছিল সেই প্রশ্নটা মানুষের পক্ষ থেকে আপনাকে করা এবং আপনি যথার্থই উত্তর সুন্দরভাবে দিয়েছেন সে আপনি পাশ করেছেন থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি তাই ভাই আপনি শিল্পী সংঘের প্রেসিডেন্ট পদে দাঁড়িয়েছিলেন অভিনয় শিল্পী সংঘের টেলিভিশনের আবার একইভাবে আপনাকে আমরা জানি যে আপনি আরেকটি শিল্পী সংগঠন শিল্পী ঐক্য জোট সেটার আপনি রানিং সভাপতি তো আপনার এত ভালো মানুষ এবং এত জনপ্রিয়তা শিল্পীদের মাঝে থাকা সত্ত্বেও আপনি অভিনয় শিল্পী সংঘের ইলেকশনে ফেল করেছেন কেন করেছেন তাহলে কি শিল্পীরা আপনাকে মুখে বলে ভালোবাসি আসলে ভালোবাসে না ভোট দেয় ভোট দেয় অন্যকে না তাদের ভোট আমি পেয়েছি তিনশোটি ভোটার যারা আছে ছেলেমেয়ে সবাই তারা আমাকে ভোট দিয়েছে তাদের ভোট হয়তো কেউ চুরি করেছে বা ডাকাতি করেছে ভালোবাসাটা ডাকাতি করতে পারেনি আমি তাদের ভোট পেয়েছি তাদের সমর্থন পেয়েছি আমি তাদের সাথে আছি তারা আমার সাথে আছে ভোট ডাকাতির বিষয়টা আমি বুঝি নাই আমাকে একটু বুঝা এটা আসলে আমি এটা সবাই ইতিমধ্যে জেনে গেছে যে যদি নির্বাচনটি হয় নির্বাচনে ভোটটি কাস্ট হয়েছে কাস্ট হওয়ার পরেও আমি কিন্তু বিপুল ভোটে এগিয়েছিলাম আমি ইন্টারফেয়ার করিনি ইন্টারফেয়ার করে আমি একটা জব করি পুলিশের কেউ বলবে যে পুলিশিং করছে বা সাহস দেখাচ্ছে আমি যেন একদম চুপচাপ ছিলাম এখানে আমার পরাজয় হচ্ছে অন্যরকম এটা বোধ প্রথম না আরও নির্বাচনেও হয় আমি একটু অসাবধান ছিলাম আমি জেনে গিয়েছি যে আমি পাশ করেছি যার ফলে আমি ছেড়ে দিয়ে চলে আসছিলাম ফিল্ড ওই ফিল্ড ছেড়ে আসার পরে সেখানে আলটিমেটলি আমি ন্যায্য বিচারটি পাইনি আপনি বলছেন যে কাঠছুপি হয়েছে হ্যাঁ এই বিষয়ে আমার কোনো সন্দেহ নেই আমার ভোটারদের কোনো সন্দেহ নেই আমার ভোটাররা এখনো যদি আপনি ডেকে নিয়ে আসেন অভিনয় শিল্পী সংঘের মতো একটি জায়গায় শিল্পীদের একটি সংগঠনে হবে কেন কেন আপনার এটা মনে হচ্ছে ভাই কারাই সাথে জড়িত সেটা জড়িত যে কারা যারা নির্বাচনটা আসলে ভোট কাস্ট করেছে যারা তারা হয়তো বা তাদের কোনো ল্যাকিং থাকতে পারে বা অসাবধানতা থাকতে পারে কিন্তু অসাবধানতায় আপনি এত বিপুল ভোটে হেরে যাবেন মানে আপনি আরও ক্লিয়ার করে বলতে পারেন যে যদি আপনার কাউকে মনে হয় যে এই ইলেকশনের এই মানুষটির সাথে আপনার দ্বন্দ্বের কারণে আপনি হেরে গেছেন বা এই এদের কারণে আপনি হেরে গেছেন কোনো কিছু ক্লিয়ার করার থাকলে করতে পারেন আজকে আপনার বলার দিন এটা এমন হয়েছিল যে আমি আসলে বিপুল ভোটে গিয়েছিলাম পত্রপত্রিকা সব জায়গায় আসছিল এবং আমার যারা ভোটার স্পেশালি আমার যারা বন্ধু যারা ভোটার অভিনয় সঙ্গে ছেলেমেয়েরা অভিনেত্রী অভিনেতারা সবাই আমাকে ভালোবেসে নির্বাচনে দাঁড় করিয়েছে এবং তারা ভোট দিয়েছে তার প্রতি আমার কোনো অভিযোগ নেই কারণ তারা ভোট দিয়েছে ভোটগুলো আসলে গণনা যখন করা হয় তখন ব্যাপারটা ঠিক মতো ছিল না আমি মানে আমি আমার ভাগ্যকে মেনে নিয়েছি আমি পরের দিনই স্ট্যাটাস দিয়েছি যে ভালোবাসা আমি পেয়েছি ভোট যারা আমাকে দিয়েছে তাদের ভালোবাসা কেউ ছিনে নিতে পারেনি হয়তো ভোট গোনার সময় রেজাল্ট ছিনে নিয়েছে রেজাল্ট ছিনিয়ে নেওয়া হয়েছে হ্যাঁ তো এই সংগঠনের প্রতি কি আপনি এখন আস্থাবান মানে আস্থাশীল এটা আমি আসলে ফাউন্ডার আমরা যারা কয়েকজন অভিনয় সঙ্গ যখন সৃষ্টি হয় আমরা তখন থেকে এটা মেম্বার তো এটা ভালোবাসার একটা জায়গা যে অভিনয় সঙ্গটা আমাদের এখন হয়তো কেউ নির্বাচনে জিতে তারা কাজ করছে কালকে আমি গিয়েছিলাম আজকেও গিয়েছিলাম অভিনয় সঙ্গে একটা প্রোগ্রাম ওদের নেতৃত্বকে সর্বশেষে আপনি মেনে নিয়েছেন আমি মেনে নিয়েছি কারণ যেহেতু স্বীকৃতি দিয়ে আপনার শিল্পী ঐক্য জোট কি কোনোভাবে এই সংগঠনের সাথে কোনোভাবে ক্ল্যাশ করে আপনার কি মনে হয় যে এটা কি কোনো রকম সাংঘর্ষিক কোনো জায়গা যে সংগঠনের উল্টো আরেকটি সংগঠন আপনি তৈরি করে রেখেছেন যেটি মূল সংগঠনকে ক্ষতিগ্রস্ত করতে পারে ইমেজকে না মূল সংগঠন বললে আমি শিল্প ঐক্য জোটকে বলবো এই জন্য যে আমাকে একটু করে আপনাকে বলতে মূল সংগঠন আপনার কাছে কোনটি শিল্পী ঐক্যজোট না অভিনয় শিল্পী সংঘ শিল্পী জুট এটা আমি আগে ঠিক করে আসছি আমি যখন নির্বাচন আপনার কাছে মূল নাকি আপনি সবার জন্য মূল বলছেন এটা সবার জন্য এই জন্য যে এখানে শুধু টেলিভিশন নয় ফিল্ম টেলিভিশন গানের শিল্পী মানে যত ধরনের যারা ক্যামেরা চালাচ্ছে সবগুলো সংগঠনের লোকজন এই শিল্পী জুট এবং সারা দেশব্যাপী ইতিমধ্যে শিল্প ঐক্য জোটের যে কর্মকাণ্ড আপনারা খেয়াল করেছেন জয় তুমি দেখেছ সেটা হলো যারা অসহায় শিল্পী তাদের পাশে দাঁড়াই তাদের পকেট থেকে হোক যেভাবে হোক তাদের সাথে একটা হেল্প করার চেষ্টা করি এবং মাননীয় প্রধানমন্ত্রী আমাদের মাধ্যমে শিল্প ঐক্য জুটের মাধ্যমে এ পর্যন্ত তিন কোটি টাকার মতো সাহায্য দিয়েছেন সহযোগিতা করেছেন এখানে বড় বড় অভিনেত্রী অভিনেতারা সহযোগিতা পেয়েছেন আব্দুল সাত্তার চিত্রনায়ক তারপরে এখানে অনেকেই পেয়েছেন অনেকেই সহযোগিতা পেয়েছেন রানী সরকার তারপরে আনোয়ারা ম্যাডাম পেয়েছেন অনেকেই এই সহযোগিতা গভর্নমেন্ট সরাসরি দিয়েছেন আমরা শুধু রেডি করে দিয়েছি যে তার আসলে সহযোগিতা পাওয়া দরকার এই দুঃসময় আমরা পাশে দাঁড়াই এটা আমাদের একটা শিল্পী ঐক্যজটের একটা মানে কী বলবো এটাকে এটা আমাদের মূল স্লোগান যে আমরা বিপদে মানুষের পাশে দাঁড়াবো কোনো ক্ল্যাশ করে না এই জন্যই যে এখান থেকে কোনো বেনিফিট হওয়ার কিছু নাই অরাজনৈতিক একটা অলাভজনক একটা সংগঠন করি এটা শুধু মানুষের কল্যাণের জন্য তাই ভাই আপনি প্রশাসনের সাথে সরাসরি যুক্ত আপনি একজন প্রশাসনের কর্মকর্তা উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তা পুলিশের প্রভাব আপনার চেয়ে বেশি খাটায় আমাদের জায়েদ খান সিনেমার নায়ক এবং আমাদের অভিনয় চলচ্চিত্র শিল্পী সমিতির বর্তমান সাধারণ সম্পাদক তার সাথে পুলিশের কানেকশন আপনার চেয়ে বেশি এটার কারণ কি এটা আমি আসলে হেরে গেলেন সেখানে খানের কাছে আমি হেরে যাইনি কারণ হলো আমার প্রয়োজন পড়েনি কখনো আমার মনে হয়নি যে আমার জায়দ খানের এত কি প্রয়োজন পড়ল যে সব পুলিশের সাথে তার সুসম্পর্ক রাখতে হবে এটা তার ব্যক্তিগত ব্যাপার আমার মনে হয় যে জায়েদ বোধ হয় এই লিঙ্কটাকে ধরে রাখে বা আমাদের পুলিশের লোক তাকে পছন্দ করে এরকম হতে পারে আমার প্রয়োজন হয়নি মানে আমি কখনও পুলিশিং করিনি এই অ্যাক্টিং করতে এসে নাটক সিনেমাতে পুলিশের কোনো ভরসা বা কোনো সাপোর্ট বা কোনো বল প্রয়োগ এটা আমি করিনি কখনো করতে চাইনি আমার প্রয়োজন পড়েনি আমি মনে করি যে আমি যে একটা ডিপার্টমেন্টে জব করি আমার যদি কোনো বল থেকে থাকে সেটা মানুষকে সহযোগিতার কারণে ওইখানে আমি প্রয়োগ করি আমার নিজের কোনো কারণে আমি ভুলে যাই যে আমার একটা পাওয়ার আছে ওকে রেসি সো সংসার তো খুব সুন্দর করে করছো ফেসবুকে তোমার ছবি দেখি তোমার হাজব্যান্ডের তোমার তোমার বাচ্চার ভালো লাগে দেখে নায়িকা জীবন এবং সংসার জীবন একজন নায়িকা যখন সাংসারিক হয়ে যায় তখন তার অভিজ্ঞতা তো অনেক বেশি থাকে কারণ অনেক ছবিতে সংসারের অভিনয় করে আসা অভিজ্ঞতা তো এখন কেমন লাগছে সেই অভিজ্ঞতা মানে তুমি কতটুকু ন্যাচুরালি এই সংসারটা করছো আসলে আমার কাছে মানে নায়িকা জীবন আর সংসার জীবনটা দুটোই ডিফারেন্ট কারণ আমি দুইটা দুই জায়গায় রেখে তারপরে আমি চলি কারণ আমার প্রফেশন একদিকে আমার সংসার একদিকে দুটাই আমার কাছে মেইন আর আরেকটা জিনিস হলো যে হ্যাঁ স্ক্রিনের সামনে অনেক সংসার করেছি অনেক কিছু অনেক বাসর রাত করেছি অনেক বিয়ে করেছি ইভেন আমার মেয়ে বলে মাম্মি তোমার তো অনেক হাসবেন্ড এই কথা বলে বলে যে মাম্মি তুমি এই লোকটাকেও বিয়ে করেছো আমার পাপাকেও বিয়ে করেছো তো তখন শুনলে অনেক হাসি লাগে কিন্তু আমার কাছে সংসারের মধ্যে যখন ঢুকি তখন আমি আসলে নায়িকার রেসি থাকি না আমি একজন একদম সাধারণ সাদা মাটা মানুষ একজন হাউস ওয়াইফ মনে করি আমি নিজেকে এখনও মনে করি যে আমার দুটো বাচ্চা আছে আমার হাজব্যান্ড আছে আমি সেটা নিয়ে অনেক খুশি অনেক সুখী এবং এই যে সেটের সামনে এখন বসে আছি এই যে আপনি মনে করিয়ে দিলেন যে আমার একটা সংসার আছে আমি আমি যখন কাজ করি তখন আমার মনে হয় যে কাজটাই আমার সব কিছু সো আমি এভাবেই চলি এবং তোমার তোমাকে এত সহযোগিতা করে কেন আসলে অন্য কে কি করে আমি জানি না তবে আমার হাজবেন্ড আমাকে সাপোর্টটা করে এই কারণে হয়তো ও আমাকে বুঝতে পারে যে আমি আমার রক্তের মধ্যে অভিনয়টা মিশে গেছে আমি অভিনয় ছাড়া থাকতে পারবো না আর ও জানে যে ছোটবেলা থেকে যেহেতু আমি নাচের নাচের ইয়েতে ছিলাম আমি ছয়বার বার গোল্ড মেডেল পেয়েছি তারপরে আমার সার্টিফিকেট গুলো দেখে আমার কাজ দেখেছে এবং দেখে সে বলে যে তুমি আমি একবার কিন্তু ডিক্লেয়ারও দিয়েছিলাম যে বিয়ের পর আমি আর কাজ করবো না আমি আর ছবি করবো না আমি সংসার করবো গুছাবো বাচ্চা কাচ্চা নিয়ে আমি খুব ভালো থাকবো তো আমার হাজবেন্ডের জন্যই যে কেন করবা না তুমি কেন ঘরে বসে থাকবা তোমার একটা মানে একটা গুণ আছে তোমার মধ্যে একটা কিছু আছে সেটা তুমি করো মানে ওর ঠেলাঠেলিতেই কিন্তু আমি এখন পর্যন্ত টুকটাক কাজ করছি এবং আগামী তো ইনশাল্লাহ আরো ভালোভাবে করতে যাচ্ছি একজন শিল্পীর জীবনে এরকম হাজরেন পাওয়া তো এটা আমার জন্য অনেক বড় ভাগ্যের ব্যাপার কারণ এখন পর্যন্ত মেন্টালি এত বেশি সাপোর্ট আমি পাই আমার হাজবেন্ডের কাছ থেকে আমার মনে হয় না যে অন্য কেউ এভাবে পাচ্ছে বাহ তোমার হাজবেন্ডের জন্য অনুষ্ঠানের পক্ষ থেকে একটি ধন্যবাদ রইল তয়েব ভাই এবং বিপাশা এবং রেসি আমি সবাইকে এখন যে প্রশ্নটি করব সেটি খুবই অন্য ধরনের একটি করে নাম বলবো আপনারা তিনজনই সেই নামের পাশে ছোট করে বিশেষণ বসাবেন বিপাশা তায়েব ভাই এবং রেসি এখন যে প্রশ্নগুলি আমি করব সেগুলো অত্যন্ত ছোট ছোট একটি একটি নাম সেই নামের পাশে বিশেষণ বসাতে হবে আপনাদের আপনাদের সরল বিশ্বাস থেকে কোনোরকম ভনিতা না করে যার সম্পর্কে যা ধারণা তাই বলবেন শাকিব খান একজন সুপারস্টার শাকিব ভাই একজন বড় মাপের অভিনেতা এবং তার বেশ জনপ্রিয় হিরো অভিনেতা এবং অনেক বড় হিরো এবং সুপারস্টার অপবিশ্বর খুব ভালো একজন মানুষ ভালো মা খুবই ট্যালেন্ট ভালো অভিনেত্রী এবং ভালো নায়িকা অনেক বেশি সুইট পরিমনি সুন্দরী এক সুন্দরী ইমোশনাল মেয়ে আপনার সাথে কোন ইমোশনাল হ্যাঁ যখন কাজ করেছি তখন অনেক সময় খুব আপন মনে হয়েছে পরে আমি আমি মনে করতে পেরেছি যে এটা তো আমার পেশা ফিরে আসছে জীবনে কতবার ফিরে এসেছে না আপনি অনেক এটা মানে আসলে আমি যখন কাজ করি joy আছে এরকম ইতিহাস কাজ করলে কাঁচা কাছি যে অনেক সময় মায়া চলে আসে একটা বন্ধন গ্রেট কাজ করে হ্যাঁ ভালোবাসা প্রেম ছবি আসে আজর পরে যখন এটা আবার কাজটা শেষ হয়ে যায় দেখি ওই নায়িকা আর একটা নিয়ে নাচতেছে তখন ভুলে যাই গুড গুড ভেরি গুড অনেক বেশি সুন্দর একটা মেয়ে তার কোনো কাজ দেখিনি আমি এখন পর্যন্ত কোনো ছবি দেখিনি এই জন্য বলতে পারছি না আমার খুব কম ধারণা তার মানে তার সম্পর্কে আমি খুব বেশি জানি না আমারও সেম নিউ কমেন্টস নুসরাত ফারিয়া বাচ্চা একটা মেয়ে আর ফারিয়া শুনেছি যে কলকাতা খুব ভালো করছে কিন্তু আমি খুব ভালো কাজ তার দেখিনি এখন পর্যন্ত ভেরি ট্যালেন্টেড স্টাইলিশ জায়েদ খান জনদরদি জনসেবা করে ভালো ছেলে সহযোদ্ধা আমাদের ভালো চেষ্টা করছে ভালো করছে ভালো অভিনেতা বলবেন না ভালো অভিনেতা তার অন্তর্জালায় সে ভালো অ্যাক্টিং করেছে যে শুনেছি যে ভালো করছে ভালো খারাপ মিলিয়ে একটা মানুষ তার আমি খারাপও দেখি না ভালো দেখি না মৌসুমী আপা মৌসুমী আপু অনেক সুইট সুন্দরী আর মানে ডিজেন্ট উনি একদম ভালো অভিনেত্রী এবং দীর্ঘদিন যাবত সে নায়িকা হিসেবে আছে দেশে অনেক সুন্দরী

টেলিভিশনে ফিরে আসি জাহিদ হাসান ভাই আমি কখনো ওনার সাথে কাজ করিনি আমি বলতে পারবো না তবে এন্টারটেনিং আমাদের টেলিভিশনে এখন এক নাম্বার উনি কমেডি করেন অনেক ভালো মজার মানুষ মোশারফ করিম ওনার নাটকগুলো দেখি আবার জাহিদ হাসান ভাইয়েরও নাটকগুলো দেখি বেশ ভালো কমেডি করে নাম করেছে সে বেশ ভালো কমেডি করে নাম করেছে সে অনেক ভালো একজন অভিনেতা চঞ্চল চৌধুরী অভিনেতা ভালো অভিনেতা সেই ভালো অভিনেতা টিশা অভিনেত্রী প্রচুর কাজ করে ভালোই অসাধারণ মাপের একজন বড় অভিনেত্রী জয়া আপা সুইট টল আর ওনার অভিনয় ভালো লাগে অনেক স্মার্ট সে খুব নাম করেছে আমাদের দেশের বাইরেও অনেক স্টাইলিশ এবং অনেক ভালো একজন অভিনেত্রী রিচি রিচিয়া আপু নাচ নাচ করে ভালো ভালো অভিনেত্রী আমার দেখা যতটুকু আমি দেখেছি সেটা অভিনয় অভিনেত্রী ভালো অপি করিম খুবই ভালো অভিনেত্রী ওনার ওনার নাটক হইলেই আমি সব সময় দেখি ওনার নাটক বড় মাপের অভিনেত্রী অনেক ভালো একজন অভিনেত্রী দুটি ছবির নাম বলবো কোনটি ভালো লেগেছে ডুব না হালদা দুটোই দেখিনি কি মনে হয় কোনটি ভালো হালদা ভালো হতে পারে আমি আসলে ছবি দুটোর কোনোটাই দেখিনি তো মানে শুনতে পাচ্ছি যে হলের অবস্থা বোধহয় খারাপ ছিল দুটোরই হ্যাঁ আমিও দুটো একটিও দেখিনি মনে হয় হালদা ভালো হবে কেন ডুব ভালো হবে ডুব নিয়ে অনেক সমালোচনা হচ্ছে যেটা হুমায়ুন স্যারকে নিয়ে যে গল্পটা কী করে এটা নিয়ে অনেক সমালোচনা সেটা গল্প ভালো হলেও সেটা এখন আর ভালো যাচ্ছে না ভালো হচ্ছে বর্তমান সময়ের সেরা চলচ্চিত্র পরিচালক কে তোমার ভাষায় বর্তমান সময়ের ওই যে ঢাকা এটা করেছে যিনি দীপঙ্কর দীপ দীপঙ্কর দীপন আপনার ভাষায় তৌকির ভাই দীপঙ্কর তৌকির ভাই শেখত নাসির কোন ছবি নাম বলবে দেশাদা লিডার করেছে যে ওকে

ওকে সো মোটামুটিভাবে একটা ধারণা আমরা সবাই সবার সম্পর্কে নিলাম ভাই আরেকটা অভিযোগের কথা বলি প্লিজ লোকে বলে আপনার প্রচুর প্রডিউসার আসামি ধরে ধরে এনে নাটক বানান আচ্ছা 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 এ প্রসঙ্গে যে লোকে বলে একটি লোক খুঁজে পাওয়া যাবে না কারণ নাই এটা জয়ের মন করে একটা কথা আর লোকে কি বলে আমি আমার কাছে শোনো আজকে আমি যখন এই প্রোগ্রামটা আসবো আমি যতবারই বলেছি আমি জয়ের প্রোগ্রাম না যায় না খুব খারাপ লোক খুবই খারাপ লোক এই অনুষ্ঠানটি অনেক জনপ্রিয় বাট জয় খুব অপ্রিয় সবার কাছে আমি বললাম যে ওর সাথে আমার একটা ভালো সম্পর্ক আর তাছাড়া ও আমাকে খুঁজে কিছু পাবে না কয় না তাও সাবধান না যাওয়াই ভালো আমার এক পুলিশ হেডকোয়ার্টারে ফরহাদ ইন্সপেক্টর কয় স্যার জয় ভাইয়ের প্রোগ্রাম যায়ন না স্যার যান না যাওয়া ঠিক হবে না কারণ সে কি এমব্রাস করে ফেলবে আমি কিছু করতে পারবো না কারণ এমব্রাসে কিছু নাই তো আমার এই যে একটি অভিযোগটা তুমি করলে এটা সম্পূর্ণ ভিত্তিহীন একটি আবেদনকারী খুঁজে পাওয়া যাবে না থ্যাংক ইউ ভেরি মাছ আপনি ক্লিয়ার করলেন এখন আমরা একটু হালকা হব এত সুন্দর সুন্দর দুইটি নায়িকা নিয়ে আপনি একা বসে আছেন তা তো হতে পারে না আমরা একটু নাচ গান করি হ্যাঁ কারণ তায়েব ভাইকে আজকে অনেক হ্যান্ডসাম লাগছে এবং তার ভাইয়ের পাশে দুজনই হট ওকে আপনি কি হট বলে ফেললেন

তাই ভাই আপনাকে আমার সাথে আসবার সময় অনেকে বলেছে না যাবার জন্য আপনাকে আমি ব্যক্তিগতভাবে অনেক পছন্দ করি ভালোবাসি এবং আমি কেমন তা নিশ্চয়ই আপনি জানেন আমি এখন সেন্স অফ হিউমারের হোস্ট হতে আপনাকে বলবো আপনি যত খুশি আমাকে প্রশ্ন করেন ভাই ওকে আজকে জয়ের জায়গায় আমি আমি আজকে তাকে কোশ্চেন করবো তিনজনকে ইটস মাই প্লেজার যে তিনজন দুজন অভিনেত্রী দুজন নায়িকা আছে জয় জয় যখন আসে আমরা নাটকে আগে কাজ করেছি জয়ের একটা মামা ফিল্মে ছিল গাজী মাজার আনোয়ার ছিল না উনি পরপর তোমাকে অনেকগুলো ব্রেক করেছে কি করেনি কতগুলো ফিল্মে কাজ করেছো তুমি চারটি ছবিতে আমি চারটি ছবিতে কাজ করেছি তারপর আমি নিজে বানিয়েছি চারটি ছবিতে চারটি ছবিতে আমি নায়ক হিসেবে অভিনয় করেছি তারপর আমি ফিল্ম ডিরেক্টর হিসেবে কাজ করেছি সেখানেও আমি একটি চারটি ছবি করতে গিয়ে তুমি একটা আদেশের শীর্ষ নায়িকার প্রেমে পড়ে সত্যি না মিথ্যে প্রেমে পড়েছি পড়েছিলে এবং তার জন্য তুমি নাকি আর সুইসাইড পর্যন্ত করতে গেছো আপু এক্স্যাক্টলি আমি তার প্রেমে পড়েছিলাম তার সাথে অভিনয় করতে চেয়েছিলাম তার সাথে অভিনয় করতে চেয়েছিলাম এবং তার সাথে অভিনয় করার স্বপ্ন আমার পূরণ হয়েছে এবং সে আমার বেস্ট ফ্রেন্ডের একজন ওকে এটাও সত্য তার সাথে করেছে অনেক সুন্দর সব ঠিক চমৎকার ছিল এটাও সত্য তিনি তাকে বিয়ে করতে চেয়েছিলেন প্রশ্নই আসে না কিন্তু শোনা যায় কেন সে কি তোমার যোগ্য না আমি আমি নিজেকে তার যোগ্য মনে করি না

প্রচুর আমরা বেড়াতে গিয়েছি প্রচুর জায়গায় খেয়েছি এর আগে নাটকের একটি মেয়ের সাথে তোমার মানে এই গ্রেডে একটা নায়িকার সাথে তোমার একটা সম্পর্ক ছিল নামটা তুমি তার নামটা বলবে আমার সম্পর্ক একজন মানুষের সাথেই ছিল মিডিয়াতে সম্পর্ক বলতে প্রেম একজন মানুষের সাথেই ছিল তার নাম রিচি ইয়েস তার সাথে তোমার সম্পর্কটা কেন টিকলো না শেষ পর্যন্ত এটা খুবই কম বয়স ছোট বয়সের একটি ছোটখাটো প্রেম ছিল খুবই অল্প বয়স ছিল তখন ওই বয়সের প্রেম টিকেনা ওই সময় কিন্তু অ্যাক্সিডেন্ট করে মানুষ তুমি কেন অ্যাক্সিডেন্টটা করতে পারোনি অ্যাক্সিডেন্ট বলতে আপনি কি বোঝাচ্ছেন অ্যাক্সিডেন্ট মানে বিয়েটা করতে পারোনি অ্যাক্সিডেন্ট মানে কি ছোট বয়সে যে ওয়াজ সো ইয়াং আমার 21 বছর বয়স আচ্ছা তোমার কি খারাপ লাগে না রিচির জন্য রিচিও আমার খুব ভালো বন্ধু আনফরচুনেটলি সেটা এখন এখনো মাঝখানে তুমি খুব তার বিরহে তুমি ভেঙে পড়েছিলে না আমার কিছুটা বিষয় জীবনে কোনোদিন দিন কোনো কারণে আমি ভেঙে পড়িনি যদি কখনো ভেঙে পড়ার চেহারা আপনার মনে হয় সেটি ছিল অ্যাক্টিং তোমার কি ধারণা তুমি এটার উপস্থাপক এদের সত্যি কথা বলবা না না আমি যা বলছি সত্যি বলছি আপনি যন্ত্র বসিয়ে দেন আচ্ছা আপনাদের কি মনে হয় জয় কি সব সত্যি বলছে অবশ্যই আই ভেরি কনফিডেন্ট আমার কাছে মনে হচ্ছে যে সত্যি বলছে আপনি সত্যি সত্যি তাহলে আমার কাছেও কারণ আমি আর জয় আমরা একসাথে নাটকে এক নাটকে শুরু করেছিলাম দুজন সৃষ্টি এক নাটক দিয়ে এবং আমি আপনার সেই অনেক নাটকের নায়ক ছিলেন আমি ছিলাম আপনার ভাইয়ের চামচার না not not অভিনেতা ও ওর অ্যাক্টিং এত ভালো ছিল যে আমি নিজেই দাঁড়াতে পারি না তারপরে আমি চেয়েছি যে জয় ধারার সেটা ভালো তারপর অনেক অনেক নাম করেছে অনেক নাম করেছে অনেক কাজ করেছে দেশে বিদেশে আমার চোখের সামনে আমার সবসময় ভালোই লেগেছে আমার ভালোই লেগেছে এবং এক সময় মেয়েরা ওর চোখের জন্য অস্থির ছিল এখন অস্থির আছে এখন অস্থির আছে তুমি এটা শুনলে ভাবি কষ্ট পাচ্ছে না কারণ আমি যার হাজবেন্ড সে একজন সেলিব্রিটির ওয়াইফ তা সে খুশি হবে এবং আপনাকে একটি কথা জানিয়ে রেখি সেই মেয়ে বুদ্ধিমতি যে নিজে নিজে রানী হতে চায় না যে চায় হাজব্যান্ডকে রাজা বানাতে তাহলে সে মহারানি এমনিতেই হয় আমার ওয়াইফ সেই ওয়াইফ যে আমাকে রাজা বানাতে চায় অটো প্রসেসে সে মহারানি হয়ে যায় তুমি কবে আমার বাসায় আসছো আপনি যেদিন দাওয়াত দিবেন অসংখ্যবার আপনি কথা দিয়ে কথা রাখেন আপনি আমাকে অসংখ্যবার আপনার বিভিন্ন কাজে নিবেন বলে আশ্বাস দিয়েছেন আপনি তো নেননি না না তোমাকে ভালো না

অ্যাঙ্কর হিসেবে করেছেন কাজে এই হট সিটে যখন তায়েব ভাই আসলে বসবে আমার চেয়ে কঠিন হয়ে যাবে থ্যাংক ইউ ভেরি মাচ ইউ আর সাকসেসফুল অফ হিউমারের আজকের এপিসোডে আমার প্রিয় মানুষগুলো ছিল আমি জাস্ট তাদের অনুভূতি জানতে চাই এসে কেমন লেগেছে আমার কাছে ভীষণ ভালো লেগেছে আমি জানতাম আমার ভালো লাগবে থ্যাংক ইউ ভেরি মাচ আমার কাছে এসে ভালো লেগেছে যদিও আমাকে অনেক অকওয়ার্ড মানে কোশ্চেন করা হয়নি আমি একদম প্রিপারেশন নিয়ে এসেছিলাম যে আমাকে এরকম কোনো কোশ্চেন করা হবে তার উত্তর আমি দিব কারণ অনেক প্রোগ্রামে গিয়েছি কিন্তু অ্যাজ ইউজুয়াল যা কোশ্চেন থাকে তাই করা হয় কিন্তু আমি চেয়েছিলাম যে এখানে এসে সব মনের কথা খুলে বলবো খুব ভালো লেগেছে বিপাশা। অনেক ভয় ভয় ছিলাম মনে হচ্ছিল কি হঠাৎ করে কি বোম ফেলো আমার উপরে আসলে তা কিছুই হলো না ভালো লেগেছে সেন্স অফ হিউমারের নেক্সট এপিসোডে নতুন অতিথিকে নিয়ে তো দেখা হবেই তবে তার আগে একটি কথা বলতে চাই এখানে যা কিছু হয় যা কিছু বলি সবাই আমার প্রিয় মানুষ প্রিয় জন কথা বলতে গেলে ক্যামেরা যদি না থাকে আমরা অনেক কথা বলি রাগ হই মিলে যাই এই জায়গাটার ফিলটা এরকমই যে মনে হয় যে সামনে ক্যামেরা নেই তারপর যখন স্ক্রিনে দেখা হয় বা ইউটিউবে যখন আপনারা দেখেন তখন আমরা কান কথায় কান ভারী হয়ে যায় এবং আমরা একে অপরের বিরুদ্ধে ক্ষিপ্ত হয়ে উঠি তবে আমরা আশা করবো যে এই অনুষ্ঠানটিকে শুধুমাত্র বিনোদনের খোরাক হিসেবে নেবার জন্য কেউ সিরিয়াসলি নেবেন না তাতে করে উভয় পক্ষই কষ্ট পাবো অনুষ্ঠানটি চলুক আপনারা আমাদের পাশে থাকেন থ্যাংক ইউ ভেরি মাছ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ এগিয়ে দিই